কি করবেন ঢাকাবাসী? সলিউশন আমি কয়েকটা বলতে পারি পয়েন্ট আকারে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করেন, যে কি জন্য আপনারা পৃথিবীতে আসছি। আমিও কিন্তু ঢাকাবাসী। এখন আল্লাহ পাক আমাকে এখানেই জুড়াই দিয়েছেন তাকদীর, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের একজন হয়েই বলছে যে প্রথমে জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত, যে আমরা কি জন্য পৃথিবীতে বসবাস করছি, উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা। এই পাশবিক লাইফ লিড করা, খাবো দাবো, লাক্সারিয়াস জামা কাপড় পরবো, ঘুরে বেড়াবো, ফ্যান্টাসি, এক সময় আমরা মারা যাব। এরপরে কি আসলে, এরপরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি, দুনিয়াটাকে প্রয়োজন মনে করি, দুনিয়া আমার হাজত, যতটুকু লাগে সন্তুষ্ট থাকি, 10,000 টাকায় সংসার চললে 20,000 টাকার দিকে না যাই, একতলা বাড়িতে হয়ে গেলে দুইতলা বাড়ি করার ওদিকে না যাই, বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় করি। এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি, ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এটা মনে রাখবেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল, আর কেউ সফল না। ওই যে ট্রাম্প, নেতানিয়াহু, এই হাবি জাবি, বাইডেন মাইডেন, এই যে যা যা আছে আমাদের, পুতিন টুতিন, ফেরাউন, নমরুদ, কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে। কেউ সফল না, এরা যদি পরকালে জাহান্নামে যায় ওইটাই আলটিমেট ওদের ধ্বংস। আর যে ব্যক্তি, আপনি আমি অমুক, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে আছে, সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায়, একটা ভ্যান চালায়, একটা রিক্সা চালায়, যাই চালায়, পরকালে যদি সে জান্নাতে যায়, এই ব্যক্তি সফল। সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে, এটা ঢাকাবাসীর প্রতি প্রথম নসিহা। দুই নম্বর হচ্ছে যে বস্তুবাদিতা ছাড়তে হবে। বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি, ডুবে থাকা, আল হাকুমু তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই কনসেপ্ট থেকে বের হতে হবে। আল্লাহপাক কিন্তু বলেছেন কাল্লা সাউফা তাআলামুন, ধমক একটা, অবশ্যই জানবে, সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবারও বলছি অবশ্যই জানতে পারবে, কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, একবারে বিশ্বাস, নিশ্চিত জ্ঞানের সাথে জানবে কবরে গেলে কোনটা আসলে কি ছিল। লাতারাউনাল জাহিম, প্রত্যেক চোখ অবশ্যই জাহান্নাম দেখবে, তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে, এবং সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহপাক আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই নসিহত আমার প্রতি আপনাদের প্রতিও, যে আমরা বস্তুবাদী না হই, দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি, পরকালের বান্দা হয়ে বাঁচি, আল্লাহপাক দুনিয়াকে আপনার পায়ে এনে দিবেন ইনশাআল্লাহ। শুধু একটা বার মনে নিয়াত করেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য আমার সালাত, আমার কুরবানি, আমার সব কিছু, দুনিয়ার যা যা প্রয়োজন আপনার, আল্লাহ আপনার পায়ের সামনে এনে হাজির করে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন এক জায়গায় গেছেন, আপনার জামা নাই, দেখবেন কেউ একজন জামা হাদিয়ে দিয়ে গেছে, দেখবেন খেয়াল করে যাচ্ছেন, টাকা পয়সা নাই, কেউ হাতে টাকা দিয়ে চলে যাবে। শত শত এরকম মানে ঘটছে আমার জীবনে, বলে শেষ করতে পারবো না। বললে আবার কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছেন অতিরিক্ত মাত্রায় সহি, তারা বলবে আমি আবার সুফিজমে চলে আসছি, ভয় পাই আমি খুব তাদেরকে নিয়ে আর কি। তারা অলওয়েজ আমার কথাগুলোকে মার্ক করে, বা আমাদের কথাগুলোকে, একটা যদি স্লিপ অফ টাং বের হয়েছে এইটা নিয়ে কথা হবে। আসে মানে কে যেন ওদেরকে দায়িত্ব দিছে যে এটাই তাদের দায়িত্ব। ভাই এই সময়টা আল্লাহর ওয়াস্তে দিনের পথে ব্যয় করেন, আপনি আপনার জায়গা থেকে কিছু উম্মার জন্য কিছু করেন, অনেক ভালো হয়। বা আমরা যদি ভুল করে থাকি, স্বাভাবিক, একটা মানুষ তো ভুল করতেই পারে, আপনি ভুলটাকে কনস্ট্রাকটিভলি ধরায় দেন, আসেন ডিসকাস করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এমন তো হতেই পারে যে আপনার বুঝের চেয়ে এই বুঝটা বেটার। এমন আপনি যে স্কলার শায়েখ পূজা করছেন, তারা তো আমার মাজহাব মানে না, কিন্তু শায়েখ পূজা ঠিকই করে, তো শায়েখ যে পূজা করছেন সেই শায়েখের চেয়ে তো অন্য একটা শায়েখের কথা তো বেশি বেটার হতেও পারে। কেমন করে ধরে নিলেন যে এই ব্যাখ্যাটাই চূড়ান্ত, সালাফদের ব্যাখ্যাই নিব, ঠিক আছে, বাট সালাফরা এতটা বোকা ছিলেন না, তারা কোরআন সুন্নাহকে দিয়ে জগৎকে ব্যাখ্যা করতেন না, এমন ছিলেন না তারা। তো ব্যাপারটা এরকম, আমরা বস্তুবাদী না হই, আমরা জীবনের উদ্দেশ্যটা ফিক্স করি, দুনিয়াকে প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ, দুনিয়াকে আল্লাহ পাক আপনার পায়ের সামনে এনে হাজির করাবে ইনশাআল্লাহ। আর তিন নম্বর একটা নসিহা হচ্ছে, আপনি হালাল রিজিকের সোর্স করেন, হারাম রিজিকের দিকে যায়েন না। আমরা যত পরিশ্রম করছি, শিক্ষা, এই যে আমাদের ছোটাছুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার মূল একটাই কারণ রিজিক, রিজিক। আর এই রিজিকটা নেয়ার জন্য আমরা কিন্তু হালাল হারামে পরোয়া করছি না। শুধু এতটুকু ফিক্স করেন মাথার মধ্যে, হালাল খাবো, হারামে যাবো না, আল্লাহ তুমি আমার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হোক সেটা ছোট, আমার পরিবার যেন চলে যায়। এবং ঢাকায় এরকম রিজিকের অনেক সোর্স আছে, যা আমার চেয়ে আপনারা ভালো জানেন। অতএব হালাল রিজিকে থাকেন, হারামে যায়েন না, কোনোভাবেই সুদের সাথে আপোষ করেন না, ঘুষের সাথে আপোষ করেন না, দুর্নীতি করেন না, কোনোভাবেই আপনি প্রতারণা করেন না, অন্যের সম্পত্তি আত্মসাৎ করেন না, জুলম।
চার নম্বর বলবো পরিবার, পারিবারিক ব্যাপারটা, আপনার পরিবারটাকে আদর্শ পরিবার গড়ে তোলার চেষ্টা করেন, এমন একজন জীবন সঙ্গিনীকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবে। একজন স্ত্রী যদি আপনার ঘরে থাকে যে দিন বোঝে এবং যে আপনার কনসেপ্টের সাথে একমত এবং যে চায় যে আপনি দিনের জন্য কিছু করেন, আপনার জন্য নামাজে দোয়া করে, আপনার দিনের বিষয়গুলো গুছায় দেয়, এমন স্ত্রী ঘরে থাকলে ওই স্বামী বিশ্বজয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি এমন স্ত্রী আপনার ঘরে না থাকে, আপনার পুরো জীবন এই স্ত্রীর পিছনে কাটাইতেই শেষ হয়ে যাবে, এই পুরো পুরো বিষয়টাই আপনার জন্য ফিতনা হয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন লাকুম, এরকম হয়ে যাবে আর কি। তো আদর্শ পরিবার গড়ার জন্য স্ত্রী খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভুল করবেন না, এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যে রূপের কারণে বা বংশের কারণে বা টাকা পয়সা দেখে বিয়ে করেছেন পরে আপনি আর অ্যাডজাস্ট করতে পারছেন না, দেখলেন যে তার মধ্যে দিনদারিতা বাদ দিয়ে সবই আছে, এমন জায়গায় যায় না। দিনদারিতা থাকলে ওইটা নিয়ে থাকেন, বাকিগুলো ইগনোর করেন। সন্তান যখন হবে তাদেরকে প্রত্যেককে আদর্শ সন্তান হিসেবে মানুষ করতে হবে, সন্তানদের খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, ওদের পড়াশোনা, ওদের কার সাথে মিশছে, বেশি ডিভাইস দিবেন না, ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, এগুলো ভালো হবে ইনশাআল্লাহ। আমি আরও বলবো যেখানে আরও নাসিহা হচ্ছে যে জ্ঞান অর্জনের পিছনে সময় দেন, আমল করার আগে জ্ঞান, ইলম মুকাবিলাল কওলি ওয়াল আমাল, সহি বুখারী একটা বাব আছে, কথা কাজের পূর্বে জ্ঞান, মানে জ্ঞানটাকে অর্জন করেন। আমি সাবজেক্টগুলো বলেছি কোন কোন সাবজেক্ট, কোরআন সুন্নাহ হিস্ট্রি ইসলামিক ইতিহাস ইকোনমিক্স ফিলোসফি, এগুলো একসাথে করে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার পাঁচ বছরের পরিশ্রম আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি কখনো বলি নাই যে ওলামায়ে কেরামে সোহবতে যাবেন না ইত্যাদি ইত্যাদি, আমি বলেছি শুধুমাত্র একটা ঘরানার ওলামার কাছেই পড়ে থাকবেন না, সমস্ত ওলামায়ে কেরামকে ভালো চোখে আগে দেখতে শেখেন, সবার কাছ থেকে জ্ঞান নেওয়া শেখেন। যদি আপনি শুধুমাত্র সালাফিজমেই থাকেন, আমাদের সো কল সালাফিজমে কথা বলছি, তাহলে তো আপনি কমই ঘরানার আলেমের কাছে জ্ঞান পাবেন না, সিম্পল, তাহলে মনে হবে যে এদের কাছে কোনো জ্ঞানই নাই। এটা তো অহংকার, কেবর, যেটা ইবলিসের ছিল। কী করতে হবে? খোলা মনে সব আলেমের দ্বারস্থ হন এবং সবার কাছ থেকে জ্ঞান নেন, সবার ভালোটাকে নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন, কারণ এমন কোনো আলেম আপনি পাবেন না যার 100% পারফেক্ট। আর আমাদের কিছু ভাই চায় 100% পারফেক্ট একজন মানুষ আসুক, আমরা তার আনুগত্য করবো, আসলে এমনটা হবে না। জিব্রাইল আলাইহিস সালামকে যদি পাঠানো হয় এরা তার প্রতি সন্তুষ্ট হবে না, বলবে আপনার পাখা কেন, আপনি মানুষ না কেন, আপনার পাখার দলিল কোথায়? এদের কাছে সময় নষ্ট করেন না, সমস্ত ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করেন। আমার ভিউ বলছে প্রত্যেকটা ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাদের সোহবতে যান, জ্ঞান শিখেন, কিন্তু এই সাবজেক্টগুলো এড়িয়ে যাবেন না। শুধুমাত্র ইসলামিক লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি এখনকার বিশ্বকে বুঝতে পারবেন না, একই সাথে অ্যাট দ্য সেম টাইম আপনি শুধু জেনারেল লাইনের এই কয়েকটা সাবজেক্ট পড়ে আপনি সব কিছুকে ডিল করতে পারবেন না। একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে আসেন, একটা এটাকে মিউচুয়াল করে সামনে যান ইনশাআল্লাহ। 10 বছর পরিশ্রম করলে ইনশাআল্লাহ রেজাল্ট পাওয়া যাবে। এর সাথে আমি বলবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দেন যে জানা অনুযায়ী আমলটা যেন করতে পারি। আর এর সাথে আমি একটা কথা বলবো ঢাকাবাসীর জন্য, গ্রামের বাসাগুলোকে প্রস্তুত করে রাখেন, আপনি শহরে চিরদিন থাকতে পারবেন না। ওয়াইম মিন করিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা আও মুআযযিবুহা আযাবান শাদীদা, ব্যাখ্যা ওদের কাছে শুনে নেন কি বলে। আমরা অনুবাদ বলছি, এমন কোন কারিয়া নাই যাকে আমি কিয়ামতের আগেই ধ্বংস করব না, আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা কঠিন শাস্তি প্রদান করব না, এমন কোন শহর নাই পৃথিবীতে। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, অনেক আগেই এটা কিতাবে লেখা হয়ে গেছে, ভূমিকম্পের মাধ্যমে হোক বা আপনার মহামারীর মাধ্যমে হোক বা আরো বড় কোনো গজবের মাধ্যমে হোক, ঢাকা উইল কোলাপস, কোনো শহর কনস্ট্যান্ট থাকবে না। হিজরত, আপনার গ্রামের বাড়ি, আপনার এই যে সেখানকার কৃষিভিত্তিক অর্থনীতি, ভালো অর্গানিক ফুড, এগুলো তো অভ্যস্ত হন, ওখানে যাওয়া আসা শুরু করেন, ঢাকা আপনাকে ছাড়তে হতে পারে সামনে, ওয়ার্ন করছি আমরা। এবং এরকম বড় বড় শহরগুলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই শহরটা উৎপাদন কেন্দ্রিক নয়, আমদানি রপ্তানি কেন্দ্রিক, একটা মাল হামা সবকিছুকে ব্লক করে দিবে, এখানে যারা থাকবে তারা আফসোস করবে, যদি আমরা এখান থেকে আগে লিভ করতে পারতাম, এটা প্রস্তুতি রাখেন। সর্বোপরি আল্লাহ পাক আমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছেন, আমাদের জ্ঞান, আমাদের টাকা পয়সা, আমাদের স্ত্রী সন্তান, আমাদের এই যে জামা ইমারা,
এগুলোকে দিয়ে দিনের খেদমত করার চেষ্টা করেন যতটুকু পারেন ইনশাআল্লাহ। সমসাময়িক বিষয়গুলো পড়েন, আগামীর জন্য প্রস্তুত থাকেন, এবং আপোষে ইখতিলাফ না করে, যারা ইখতিলাফ করে ওদেরকে ভুলে যান। আপোষে যারা ইখতিলাফ করে না, ওয়ান জামা কনসেপ্টে বিশ্বাস করে, এই মানুষগুলোকে নিয়ে শান্তিপূর্ণভাবে মাক্কী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এগিয়ে গিয়েছিলেন, আপনার এই শহরটা হচ্ছে কোনো বেটার জায়গা নয়, এইভাবে এগিয়ে গিয়ে আপনি একটা জামা বা একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করেন। এটার খুব অভাব সারা দেশে। এটা যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের মধ্যে একটা রুহামা দিবেন, একটা জামা দিবেন, একটা সুন্দর মৈত্রী ভালোবাসা থাকবে, এবং এই শহরের যে জাহিলিয়াতগুলো আছে এগুলোকে স্কিপ করা আমাদের জন্য সহজ হবে, কারণ একা একা আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।